যারা আমাদের প্রিয় নেতার বক্তব্য শুনতে এসেছেন এবং আমাদের উন্নয়নের কথা শুনতে এসেছেন। জননেতা আব্দুল সগর ভাই এমন একজন নেতা যে কিনা তিনবার আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন, দুইবারে আমাদের আইবির প্রেসিডেন্ট হয়েছেন এবং বুয়েটের ছাত্র সংসদের জিএ সার্বিক জিএ ছিলেন। উনি উন্নয়নের জন্য এসেছেন। আমাদের বিটিকান্দি ইউনিয়নের সেক্রেটারি সাহেব আমাকে প্রায়ই একটা কথা বলেন, আমরা যখন কোনো নেতা নিয়ে বা কোনো এলাকা নিয়ে মন্তব্য করি তখন উনি স্বতন্ত্রে বলেন, ভাই আমাদের সবুর ভাই এমন একজন নেতা যে কিনা ভিক্ষার জল দিয়ে ইফতারি করবেন না, সে অনেকেই বলেন। কারণ সবুর ভাইয়ের কোনো কমতি নাই, উনি ধনে মানে সম্পদে বিজ্ঞান শিক্ষায় সব দিকে গুণান্বিত। উনি নির্বাচিত হলে আমাদের উন্নয়ন হবে, আমাদের রাস্তাঘাট হবে, আমাদের ব্রিজ হবে, ওনার গুণের কথা বলে শেষ করা যাবে না। উনি আমাদের প্রত্যেকটা গ্রামে 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 ঘুরবেন, ইদানিং এখনই অলরেডি আমাদের পুরো তিতা স্টেশনে ঘুরিয়ে ফেলেছেন। উনি জানেন কোন এলাকার কোন সমস্যা, এখন ওনাকে আমার বলতে হয় না, উনি দেখেন যে আপনাদের এই ইউনিয়নে এই সমস্যা আছে, এগুলো সমাধান করতে হবে। ওনার কাছে কোনো ডিউ লেটার দিতে হবে না, উনি নিজেই সরাসরি ফোন দিয়ে বলে দেন। কারণ আমাদের যতগুলো ডিপার্টমেন্ট আছে বাংলাদেশ গভর্নমেন্টের প্রত্যেকটা ডিপার্টমেন্টের চিফ ইঞ্জিনিয়ার ওনার সদস্য, সবাই ওনাকে সম্মান করে, সবাই চায় সবুর ভাইয়েরকে প্রধান অতিথি করতে যে কোনো অনুষ্ঠানের। আর উনি আমাদের এই বিটিকান্দির মতন ইউনিয়নে এসেছেন কেন্দ্রীয় নেতা হিসেবে, এটা আমি মনে করি বিটিকান্দির জন্য একটা গর্বের বিষয়। আর আমরা আপনাদেরকে এখানে সমবেত করে সবুর ভাইকে সম্মানিত করতে চেয়েছিলাম, আপনারা এসেছেন, এই বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। জয় বাংলা, জয় বন্ধু।